হ্যালো ভিউয়ার্স, আশা রাখি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে আলোচনা করতে। আজকে আমরা ভিডিওতে বেসিক্যালি আলোচনা করার চেষ্টা করব যে সামনে রয়েছে আপনার জাতীয় নির্বাচন, সেই জাতীয় নির্বাচন কেন্দ্র করে শেয়ার বাজারটা কেমন হতে পারে তা নিয়ে পুরো ভিডিও জুড়ে বিস্তারিত আলোচনা থাকবে। আশা করি আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি আমার সাথেই থাকার চেষ্টা করুন, এবং আমরা জানি যে শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ জায়গা, তাই জেনে বুঝে বিনিয়োগ করার চেষ্টা করবেন। চলুন এবার আমরা মূল পর্বে শুরু করি। আমরা জানি যে জানুয়ারি 7 তারিখ আপনার জাতীয় নির্বাচন হতে যাচ্ছে, এবং তার জন্য তফসিল অলরেডি ঘোষণা করা হয়েছে গত সপ্তাহে। এবং আমরা জানি যে শেয়ার বাজারটা আপনার মার্কেটের অনেক কিছুর বিষয়ের উপরে সিচুয়েশন গিয়ে দাঁড়ায়। এক হচ্ছে ইকোনমি কেমন যাচ্ছে, দ্বিতীয়ত হচ্ছে রাজনৈতিক অবস্থান কেমন হচ্ছে, সব কিছু নিয়ে। কিন্তু আমাদের সবসময় একটা খেয়াল থাকে যে যখন সরকারের নির্বাচন সময় আসে, তখন সরকারও চায় যে সব কিছু একটা পজিটিভ থাকুক। যেমন আমরা এই মুহূর্তে যদি একটু খেয়াল করি দেশের অবস্থান, সেটা রয়েছে বেশ কিছু একটা মিশ্র প্রবণতার মধ্যে। এক হচ্ছে রাজনীতিকে অস্থিতিশীলতা, দ্বিতীয়ত হচ্ছে গভর্নমেন্ট তার বড় বড় প্রজেক্টগুলোকে আপনার অপেনিং করার চেষ্টায় আছে, এবং তৃতীয়ত হচ্ছে যে আমাদের দেশের বর্তমানে ইকোনমিক সিচুয়েশন বেশ একটা ভালো না। আমরা যদি দেখি যে আমাদের হচ্ছে যে মেজর কিছু পার্ট রয়েছে, লাইক হচ্ছে যে ইনফ্লেশন রেট, তার বাদে এই রকম বেশ কিছু জায়গা আমাদের আর্থিক যে ইনকামটা সেটাও খুব একটা সাস্টেন অবস্থাতে নাই। হয়তো বড় বড় যারা বিজনেসম্যান আছে তাদের এক ধরনের, আবার মিডিয়াম যারা তাদের এক ধরনের, আবার যারা একদম নিম্ন মধ্যবিত্ত তাদেরও ক্ষেত্রে আরেক রকম সিচুয়েশন গুলো গিয়ে দাঁড়িয়েছে। তো এই মুহূর্তে আমরা খুব টাফ সময় কাটাচ্ছি, তারই প্রেক্ষিতে আমরা কিছু জিনিস তুলে ধরার চেষ্টা করব। আমার কাছে যে জিনিসটি মনে হয়েছে যে মার্কেট আমাদের নির্বাচনের আগে পাবে মোট হচ্ছে 45 দিন, তার মধ্যে যদি ধরি বন্ধ টন্ধ বাদ দিয়ে নিয়ে আমরা হয়তো সব মিলিয়ে নিয়ে 30টা কার্যদিবস হয়তো মার্কেটকে অ্যাক্টিভিটি দেখতে পারি। এই 30টা টাইমে আমার কাছে মনে হয়েছে যে খুব বড় আকারে ইনভেস্টর আসবে না, কারণ এই টাইমগুলোতে ইনভেস্টররা খুব সাইলেন্ট মোডে থাকে, এবং তারা হচ্ছে যে মার্কেটটাকে একটু সাইড মুভমেন্টে রাখার চেষ্টা করে। এই টাইমগুলোতে আরও বেশ কিছু জিনিস রয়েছে। এক হচ্ছে যে আমাদের বছরটাও কিন্তু শেষ হতে যাচ্ছে নির্বাচনের আগে, তো তারই প্রেক্ষিতে দেখা যাবে যে অনেক অ্যাডজাস্টমেন্ট বিষয়গুলো আছে। দ্যাটস ওয়াই হচ্ছে যে এখান থেকে খুব র্যাপিডলি যে মার্কেট আহামরি চেঞ্জ হয়ে যাবে সেটাও না, কারণ হচ্ছে গিয়ে যেটা প্রিভিয়াস 2 বছরে হয় নাই সেটা আমার কাছে মনে হয়েছে বাকি 30 দিনে হওয়াটা একটু ডিফিকাল্ট। তবে মার্কেট যেটা আমার কাছে মনে হয়েছে যে কিছুটা পজিটিভনেস থাকতে পারে, এবং টার্নওভারটাও কিছুটা বাড়তে পারে এই ধরনের আমার কাছে মনে হয়েছে। এবং সেটার জন্য আসলে আমাদের দেখতে হবে প্রতিদিন কার্যদিবসগুলো। এবং আরেকটা বিষয় যেটা রয়েছে যে মার্কেট যতটা সময় আমরা দেখতে পাচ্ছি যে আপনার এই পরিস্থিতি একটা থমথমে অবস্থার মধ্যে, সেখানে কিন্তু ভালো কোম্পানিগুলোর কিন্তু ট্রেড ভলিউম খুব একটা আহামরি বৃদ্ধি পাচ্ছে না। আমরা যদি ধরি তাহলে দেখবেন যে একদম লো পেইড আপ এবং ইপিএস যাদের বাজে অবস্থাতে তাদেরই কিন্তু আসলে টার্ন ওভারটা বেশি হচ্ছে, কারণ হচ্ছে যে ওইগুলোতে কম পার্টিসিপিটিতেই আসলে কিন্তু চোখে পড়ে যায়, যার কারণে হচ্ছে বড়গুলোর হচ্ছে যে ট্রেড ভলিউম চোখে পড়তে গেলে অনেক বড় বড় ইনভেস্টমেন্টের দরকার। তো এই মুহূর্তে হচ্ছে যে ভালো শেয়ারের আসলে আনাগোনাটা সবচেয়ে কম, এবং হচ্ছে যে লো পেইড আপ শেয়ারের প্রতি দিকে ঝোঁকটা বেশি হওয়ার কারণে হচ্ছে যে মার্কেট আমরা খুব একটা ভালো একটা মুভমেন্ট দেখতে পাবো না। এরপরে যে বিষয়টা রয়েছে যে মার্কেটে আপনার, আমরা যদি একটু খেয়াল করি দেখবেন যে অলরেডি জুনের ম্যাক্সিমামই মেজরিটি পার্টের আপনার ডিভিডেন্ড ডিক্লারেশন করে ফেলেছে, এবং পাশাপাশি আপনার ফার্স্ট কোয়ার্টার কিন্তু আপনার অ্যানাউন্সমেন্ট হয়ে গিয়েছে। সেখানে আমরা একটা জিনিস দেখার চেষ্টা করেছি যে এই ফার্স্ট কোয়ার্টারে এসে মানে আপনার এই বছরে খুব একটা ভালো পারফরমেন্স করতে পারে না মেজরিটি মানে কোম্পানিগুলো। এটা আমার কাছে মনে হয়েছে যে তার ইকোনমিক এর একটা চাপের মধ্যে মার্কেট আপনার হচ্ছে যে
বায়ার থাকার সত্ত্বেও এই মুহূর্তে হচ্ছে যে বাইং করার মুডে নাই, দ্যাটস ওয়াই হচ্ছে তাদের বিজনেস গুলো অনেক স্লো মুভমেন্টে চলে গিয়েছে, এবং তারই প্রেক্ষিতে হচ্ছে যে ইপিএস গুলো বেশ নেগেটিভ এসেছে। হয়তো আমরা হাতে গোনা বেশ কিছু কোম্পানি দেখেছি যারা ভালো করছে, এর মধ্যে হচ্ছে ফার্মা সেক্টর গুলো। এরপরে আপনি যদি একটু খেয়াল করেন দেখবেন যে আমাদের দেশে কিন্তু পাওয়ার সেক্টরের চাহিদা বেশি, কিন্তু চাহিদা থাকার সত্ত্বেও সে মানে তার অপারেশন ভালো অ্যাক্টিভিটিস থাকার পরেও কিন্তু সে কিন্তু ভালো প্রফিট করতে পারছে না, কারণ তার জার্নালির যে যোগানটা সেটা কিন্তু বাইরের উপর কিন্তু নির্ভরশীল। এই ধরনের কিছু জিনিসগুলোর কারণে কিন্তু দেখা যাচ্ছে যে এই সেক্টরগুলো বেশ বড় আকারে আপনার ইপিএস নেমে এসেছে। তো তারই প্রেক্ষিতে আমার বলা যে আমি যদি একটু সামারাইজ করি, আমাদের নির্বাচনের আগে খুব আহামরি আমরা রাস্টিকলি এই মার্কেটকে দেখতে যাচ্ছি না, তবে মার্কেট কিছুটা পজিটিভ মুভমেন্ট থাকতে পারে এবং গভর্নমেন্ট ট্রাই করবে যে এই টাইমে কিন্তু কিছুটা সাস্টেন থাকার জন্য এবং কিছুটা পজিটিভ হওয়ার জন্য। পাশাপাশি যেটা মনে হয়েছে যে যেহেতু ডিসেম্বর মাস এবং ক্লোজিং টাইম, দ্যাটস ওয়াই হচ্ছে যে এইখানে হচ্ছে যে অনেক বড় বড় ইনভেস্টর আপনার একটা সাইডে থাকবে, অ্যাডজাস্টমেন্টের বিষয় আছে অনেক ব্যাংকগুলোর, দ্যাটস ওয়াই হচ্ছে যে অনেকে চেষ্টা করবে যে এই মুহূর্তে বড় আকারে ইনভেস্টমেন্ট করার জন্য না, কারণ বড় ইনভেস্টমেন্টে তারা অনেক কিছুর উপর নির্ভরশীল করে। এক হচ্ছে যে দেশের পরিস্থিতি কেমন, ইকোনমিক অবস্থা কেমন, এবং কোম্পানিগুলো এই মুহূর্তে ব্যবসা কেমন করছে। তো এই বিষয়গুলো চিন্তাধারা করে আমার কাছে মনে হচ্ছে যে বড় কোম্পানিগুলো আসবে না। এবং তৃতীয়ত যেটা হচ্ছে গিয়ে আমাদের অনেক নিচে চলে এসেছে, তারই প্রেক্ষিতে আসলে এখন আমাদের উপরে ওঠার সময়, সেই উপরে ওঠার জন্য আমাদের হচ্ছে গিয়ে ধৈর্য ধরে থাকতে হবে, এছাড়া উপায় নেই। আজকে এতটুকুই, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।